ছোট বোন রিস্কা করে চলে যাচ্ছে আমাদের নানুর বাসায়, কাজ আমার ভাইয়া ভাবি ওরা সবাই মিলে একটা নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করেছে। তো সাথে একটা কেকও নিয়ে নিয়েছি, চলুন দেখা যাক কি হয়। সো বাসায় সবাই মিলে আড্ডা দিলাম, যখন ঘুরতে বাজে রাত 11:30, সবাই তখন ছাদ উঠে গেল, কাজ সবাই ফায়ারওয়ার্কস দেখবে। তো আশেপাশে বিল্ডিংও সবাই স্টার্ট করে দিয়েছিলো, তো আমরাও স্টার্ট করে দিয়েছিলাম তাড়াতাড়ি। এখানে আমার ভাইয়া ভাইয়ার ফ্রেন্ডসরা মিলে কিছু ফায়ারওয়ার্কসের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো আমিও কয়েকটা ট্রাই করেছিলাম। আর এটা হচ্ছে আমার সবচেয়ে সাহসী আর সবচেয়ে ছোট বোন জেনা, ও হচ্ছে আমার সবচেয়ে ছোট কাজিন আর মামাতো বোন। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন বাজি ফুটার কারণে আশেপাশটা অনেক ধোঁয়াটে হয়ে যাচ্ছিলো, এর জন্য ক্যামেরার ইটা ব্লার হয়ে গিয়েছে, তাও অনেক মজা আসছিলো। আর আস্তে আস্তে সবাই ফায়ারওয়ার্কস স্টার্ট করে দিয়েছিলো, তো আস্তে আস্তে আপনারা নেক্সট ক্লিপে দেখতেই পারবেন যে আশেপাশের আকাশে অনেকগুলো ফায়ারওয়ার্কস হচ্ছিলো। শেয়ার করছিল, ও এলমা অনেক ভয় পায় এগুলা, তাই এলমাকে সাহস দিচ্ছিল, দেখি বুঝাচ্ছে ও কতটা ভীতু। ফায়ারওয়ার্কস শেষে আমরা সবাই ফটোশ্যুট করছিলাম, এলমা ভাবিরা সবাই ফটোশ্যুট করছিলো, দেন আমরা আবার কেক কাট করলাম। তো ভাইয়ার একটা ফ্রেন্ড আগে একটা কেক নিয়ে আসছিলো, তো আমি এখানেগুলো কাট করে সবাইকে দিচ্ছিলাম।
আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম, এটা একটা বাটারস্কচ কেক ছিল 3 পাউন্ডের। আর এটার সবে এখন ছবি তুলছিল, দেন এটার পর ভাবি এটাকে কাট করলো। তো কেক সার্ভের সাথে সাথে এখানে বারবিকিউ করা স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের প্রোগ্রামটা যদি একটু লেট করে শুরু হয়েছে তাই এখানে তাড়াতাড়ি করে বারবিকিউ করা স্টার্ট হয়ে গিয়েছিল। নিচে আবার ভাই ভাবিরা ডিনার অ্যারেঞ্জমেন্টও করেছিল সবার জন্য। তো আমরা এখানে কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, এখানে ভাই ভাবিদের কিছু ফ্রেন্ডসরা আসছিলো, মা আপু, শারমিন আপু, তো ভাবি, এলমা, আমি মিলে কিছু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর এই বেবিটা ছিল আমার ভাইয়ার ফ্রেন্ডের বেবি, শি ওয়াজ সো অ্যাডোরেবল, সে গানের সাথে সাথে অনেক সুন্দর করে নাচছিল আর অনেক কিউটি ছিল। আর এই বেবিটা হচ্ছে ইমান, ও ভাইয়ার ফ্রেন্ডের ছেলে, ও অনেক কিউট করে নাচছিল, ওরা সবাই অনেক এনজয় করছিল। এখানে ভাই ভাবির ফ্রেন্ডদের অনেকগুলো বেবি আসছিল, যদিও ক্লিপ ওরা নেই। আর এই ক্লিপটা হচ্ছে আমি স্টোরিতে দেওয়ার জন্য নিয়েছিলাম, পরে আর এই ভাবলাম যে এখানে অ্যাড করে দিই। আর এই ক্লিপটার মধ্যে ভাই আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাচ্ছিল বারবিকিউ করার, তো আমি এগুলো একটু উল্টে উল্টে দিচ্ছিলাম, ভাইয়া যেরকম করে সাজেশন করছিল ওরকম করছিলাম। তো এখানে আমি আবার কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম এটার। এই ক্লিপটার মধ্যে ভাইয়াও বেবিসদের ডান্সের ফ্লোতে ওদের সাথে ফ্লোরে জয়েন হয়ে গিয়েছিল, ওরা সবাই অনেক এনজয় করছিল তখন। সো 31st ভিডিও এ পর্যন্তই ছিল, এরপর শুরু হয়ে যাবে 1st জানুয়ারির ভিডিও। ওয়েলকাম টু মাই 1st জানুয়ারির ভিডিও, আর সেই সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখানে আমরা সবাই মিলে জিজুর সাথে ঘুরতে এসে পড়েছিলাম, এখানে জেনাব, তারপরে শানাব, ওরা সবাই খেলছিল। এখানে দেখুন শানাব কি কিউট করে এলমার কাছে ছুটে আসে, ওকে হাগ করে, ও বারবার এরকম করছিল। এই ক্লিপগুলো আমার এত ফেভারেট, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বেস্ট ফ্রেন্ডের কিছু হ্যাপি মোমেন্টসের ক্লিপ দেখা যাচ্ছে জেনা বা শানাফের। আর শানাফ এখানে কেক খাচ্ছিল, ওর মামুনি মানে আমার বড় আপু সবসময় ওর জন্য কেক ক্যারি করে। আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছি কিছু স্ট্রিট ফুডস। এরপর ছিল কটন ক্যান্ডি, অ্যান্ড লাস্টলি ছিল পনির চা। সবাই জানো অবশ্যই যে আমার পনির চা কত ফেভারেট, তো এটা খেয়েছিলাম লাস্টে। এরপর আমরা চলে গিয়েছিলাম শিশু একাডেমিতে, ওখানে যে স্ট্রিট স্টলগুলো থাকে ওগুলো একটু বরাবর কেনাকাটা করবে তাই। আর এমনিও এই স্টলগুলো আমাকে এত টানে, যতবার দোল চত্বরের সামনে দিয়ে যাই ততবার এত ভালো লাগে। আর এখানে রুম ডেকোরের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ল্যাম্পগুলো আমার অনেক পছন্দের, এগুলোর প্রাইস ছিল 2500 থেকে 3000 টাকা করে। আর এই ব্যাগগুলো 500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর দামাদামি অবশ্যই করতে হবে। আর এই মিররগুলো 300 থেকে 350, তারপরে বড়গুলা 600 এরকম করেছিল।
আর এগুলো কিছু ব্যাঙ্গেলস ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেখতে দূর থেকে এত ভাল লাগে, আর সবসময় মনে হয় যে সামনে গিয়ে দেখি সামনে গিয়ে দেখি, এমন স্টলগুলো দেখতে এমন। অবশ্যই যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই জানেন স্টলগুলো আমাদেরকে কতটা আকর্ষণ করে। তো আমাদের নিউ ইয়র ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সঙ্গে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ইফ ইউ আর নট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়েট দেন ডু সাবস্ক্রাইব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।